দুই জেলা সহ 52 উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ব্যক্তি দলমতের ঊর্ধ্বে থেকে সবার কল্যাণে কাজ করার প্রত্যয়। জাতির স্বার্থে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে প্রয়োজনে অন্য বাহিনীর সঙ্গে সেনা মোতায়েনের ইঙ্গিত। সীমান্তে নিহতরা সবাই অপরাধী দাবি বিএসএফ প্রধানের। শান্তি ফেরাতে যৌথ টহল সহ নানা সিদ্ধান্ত। ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের আহ্বান বিজেপি। এবং রাজধানী গুলিস্তানে যাত্রী ছাউনি দখল করে হকারদের রমরমা বাণিজ্য। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নজরদারিতে রাখবে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ব্যক্তি ও দলমতের ঊর্ধ্বে থেকে জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তৃতীয় পর্যায়ের গৃহ ও ভূমিহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রত্যয় জানান তিনি। অনুষ্ঠানে দুটি জেলা সহ 52টি উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি। যে কোনো দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। ছিন্নমূল মানুষের আশ্রয় সুবিধা নিশ্চিতে গৃহ ও ভূমি হস্তান্তরের ধারাবাহিক অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে সারা দেশে 26,229 জনকে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। পঞ্চগড় ও মাগুরা জেলা সহ 52টি উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন সরকার প্রধান। দুটি জেলা সকল উপজেলা সহ সারা দেশে 52টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করছি। প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে দেশের প্রত্যেকটি জেলা উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বলেন, কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠী নয়, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। কারো কাছে যদি একটা খবর থাকে যে বাংলাদেশের একটি মানুষ ভূমিহীন গৃহহীন আছে, অবশ্যই আমাদের খবর দেবেন। দল মত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকে ঘর করে দেব। বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মত ভিন্নতা থাকতে পারে, পদ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরেও মানুষ মানুষই। কাজে মানুষকে আমি মানুষ হিসেবে দেখি, আর প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটাই আমি চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক উন্নত দেশও সমস্যায় পড়েছে উল্লেখ করে বিদ্যুৎ ও পানি ব্যবহার সহ সব ব্যাপারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমি সবাইকে অনুরোধ করব, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে খাদ্য উৎপাদন করতে হবে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগে থেকে প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায় সম্বলহীন মানুষ কখনো রাস্তাঘাটে অথবা কারো আশ্রয়ে জীবন অতিবাহিত করতে হতো নানান বিড়ম্বনায়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তারা পেয়েছেন নিজের জায়গা এবং ঘর। তাদের আজকে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ঘোষণা দিলেন, দেশের একটি মানুষও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, বাগেরহাট, খুলনা। জলবায়ু পরিবর্তন ইস্যুতে 100 বছরের পরিকল্পনা হাতে নেওয়ার মাধ্যমে এর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সফল বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। এতে প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগানো হয়েছে বলেও জানান তিনি। সকালে ব্লু ইকোনমি এবং মেরিটাইম সিকিউরিটি নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা জয় বর্তমান সরকারের বড় অর্জন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে দেশীয় জাহাজ নির্মাণ, রিসাইক্লিং সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। We have is the Delta Plan 2100 in the 21st century. Bangladesh is only a unique country who has this kind of 100-year plan addressing climate change, adverse impacts and managing natural resources in appropriate way. Shipping, coastal shipping, seaports, shipbuilding and recycling, human resource of development and governance
have been identified as key priority sectors. জাতির স্বার্থে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন আর সে লক্ষ্যে ইসির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন সুষ্ঠু করতে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি। রাজধানীর নির্বাচন ভবনে বাংলাদেশে জাতীয় পার্টির সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিসি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বদলীয় নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দেয় দলটি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। পঞ্চম দিন সকালে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচনে সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠন সহ নানা প্রস্তাব তুলে ধরে দলটি। বলা যায় অনেক ক্ষেত্রে জোরদার মূল্যতা এই নীতিটা কার্যকর হয়েছে। কোন একক দলের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। সিইসি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এজন্য সব দলকে বারবার অনুরোধ করছে কমিশন। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা বারবার করে আহ্বান জানিয়ে যাচ্ছি। অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আমরা মনে করি অনিবার্যভাবে জাতির স্বার্থে প্রয়োজন। পক্ষ প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণ, উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠ পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে একটি অনুকূল ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে থাকে। অনিয়ম কারচুপি, অর্থ ও পেশি শক্তির প্রভাব নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তিনি। পেশি শক্তি যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পোলিং স্টেশনগুলোতে, কারণ সেই সময় জেলা প্রশাসন, পুলিশ, বিডিআর, জেলা ম্যাজিস্ট্রেট এমনকি সেনাবাহিনীরও অংশগ্রহণ প্রয়োজন হতে পারে। ইভিএম নিয়ে সংশয় ও আস্থার ঘাটতি থাকায় এটি ব্যবহারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান সিইসি। আমরা অন্ধভাবে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরকার যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়ালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছিল, কালের মতো ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানান রেজভী। এইবার যদি তারা যেন কোনো প্রকারে ক্ষমতায় আসে, এই দেশ কিন্তু ফাইনালি তারা একবারে সই করে, কাগজে কলমে সই করে তারা বিক্রি করবে। সেই বিক্রির স্বার্থে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, এটা আমরা হতে দিতে পারি না। সীমান্তে শান্তি ফেরানোর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হল বিজিবি বিএসএফ সম্মেলন। যৌথ ব্রিফিংয়ে বিএসএফ প্রধান দাবি করেন, কেবল অপরাধীরাই সীমান্তে হত্যার শিকার হচ্ছে, আর ভারত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সহযোগিতা চেয়েছেন বিজিবি মহাপরিচালক। এ পর্যন্ত 51 পরিবারের 212 জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন। 4,156 কিলোমিটার জুড়ে বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত মানব পাচার, মাদক চোরাচালান সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সীমান্তের নৈমিত্তিক ঘটনা। গোলাগুলি ও মারধরের কারণেও দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বরাবরের মতো এবারও এসব বিষয়ে আলোচনা হয়েছে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের 52তম সীমান্ত সম্মেলনে। সীমান্ত হত্যা শূন্যে নামাতে যৌথ টহল জোরদার এবং রাত্রিকালীন টহলের ব্যবস্থা করতে সম্মত হয়েছে বাহিনী দুটি। এছাড়া সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা আসে সম্মেলন থেকে। সম্মেলনের নানা দিক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক। প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনী প্রধানের কাছে প্রশ্ন ছিল, বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও সীমান্ত হত্যা কেন কমছে না? সীমান্তের উভয় পাশে ভালো মন্দ দুই ধরনের লোকই আছে, তবে শুধু মন্দ লোকেরাই নিহত হচ্ছে। এর মধ্যে রয়েছে চোরা কারবারি, মাদক কারবারি ও পাচারকারী। বিজিবি মহাপরিচালক জানান, শীর্ষ পর্যায়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মাঠ পর্যায়ে যেন কার্যকর হয় সে বিষয়ে তদারকি করা হবে। আমরা উভয় পক্ষ চেষ্টা করব যেন সীমান্ত হত্যা কমানো না। আমি জোর দিয়েছি যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনতে হবে।
তিনি জানান, দালাল চক্রের মাধ্যমে ভারত হয়ে দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, এক্ষেত্রে বিএসএফ এর সহযোগিতা চাওয়া হয়েছে। দুই সীমান্তের 150 গজের মধ্যে বন্ধ থাকা উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত শেষ করতে ঐক্যমতে পৌঁছানো গেছে বলেও জানান বিজিবি প্রধান। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী গুলিস্তানে যাত্রী ছাউনি দখল করে রমরমা ব্যবসা ফেঁদে বসেছে হকাররা। পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে অপকর্মটি চলছে বলে জানান তারা। দখলবাজির কারণে রোদ ঝড় বৃষ্টিতে নানা রকম দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও যাত্রীদের। পুলিশ চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করলেও ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নতুন করে নির্মাণ হবে যাত্রী ছাউনি। হুমায়ুন কবির রিপোর্ট। যাত্রী পথচারীর জন্য নির্মিত হলেও রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি হকারদের দখলে চলে গেছে। হরেক পণ্য সাজানোর দোকানে আকর্ষণের বোঝার সাধ্যেই নেই, এটি কোনো এক কালের যাত্রী ছাউনি ছিল। গল্পটি গুলিস্তানের একটি ছাউনির। ছাউনি দখল হয়ে যাওয়া ভোগান্তির শেষ নেই পথচারী কিংবা যাত্রীদের। তীব্র রোদে খানিকটা সময় জিরোবেন, তার উপায় নেই। বৃষ্টি নামলে বিপত্তি কোন ছুরায় উঠে তা জানেন কেবল ভুক্তভোগীরা। অনেক কষ্ট হচ্ছে, ছাউনিরা হয়তো তাইলে অবশ্যই ভালো হতো আর কি যাত্রীদের জন্য। গরম মন মানুষ দোকানপাট করে মানুষেরা বইব কই থাকবো কই, অনেক দূর থেকে জার্নি করে আসছি, সেই পরিস্থিতি পরিবেশ নাই। দোকানপাটগুলো উঠাই দিলে এখানে যাত্রী ছাউনি করতে পারবে, আর এগুলো যতদিন থাকবে যাত্রী ছাউনি হবে না। যাদের এসব দেখার এখতিয়ার তারাও আছে কুম্ভকর্ণের ঘুমে। নগর কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বললেন পরিবহন সংশ্লিষ্টরা, যাত্রী ছাউনিটা থাকলে এটা যদি খালি থাকে তাহলে সুবিধা যাত্রীদের জন্য, আমাদের জন্য সুবিধা, যাত্রীদের জন্য সুবিধা। যাত্রী নামে আসলে তো এটা যাত্রীরা ব্যবহার করে না। এসব দখলদারিত্বের পেছনের ইতিহাসটাও ওপেন সিক্রেট। অভিযোগ আছে দোকান ভেদে দৈনিক 50-300 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয় পুলিশকে। পুলিশের লাইনম্যান মিনে 150 টাকা নেয়, আমরা তো দৈনিক 200 টাকা দিই। টাকা তো নেয় বিকাল 5টা 6টা করি, ভাড়া ভুড়া দিয়েই করি। বড় কর্তার দোহাই দিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এখানে যদি কেউ পুলিশের কথা এভাবে বলে থাকে সে উদ্দেশ্যপূর্ণ চিত্তভাবে বলতেছে। দখলদারদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা এড়িয়ে গেলেও যাত্রী ভোগান্তি দূর করতে নতুন ছাউনি তৈরি করার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বাস রুট রেশনালাইজেশনের আওতায় যে যাত্রী ছাউনিগুলি একটা নির্ধারিত স্ট্যান্ডার্ড ড্রয়িং ডিজাইনে নির্মিত হচ্ছে, এর বাইরে আর কোনো যাত্রী ছাউনি থাকবে না, ফলে বেদখল হয়ে যাওয়া অথবা জরার জন্য এরকম কোনো সুযোগ আর থাকবে না। নতুন যাত্রী ছাউনি দখলমুক্ত রাখতে নজরদারি রাখা হবে বলেও জানান তিনি। নতুন যাত্রী ছাউনিগুলি এগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় আসবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মেহেরপুরে কনস্টেবল হত্যার অভিযোগে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন আনিস মণ্ডল, তাজুদ হোসেন, শাকিল হোসেন এবং রুবেল হোসেন। একই সঙ্গে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক রিপুতি কুমার বিশ্বাস এ রায় দেন। মিরপুর 1 নম্বরে যাত্রা শুরু করল কঙ্কা গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রোমার্টের সেলস ও ডিসপ্লে সেন্টার। সম্প্রতি কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক নুরুল সফা মজুমদার ও নুরুল আফসার এ ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেন। পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণমান, বিক্রয়ার্থ সেবা ও সাশ্রয়ী মূল্যের কারণে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ কঙ্কা গ্রি ও হাইকো পণ্য। দুই যুগেরও বেশি সময় ধরে গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে কোম্পানি। মানুষের দূর গোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে সারা দেশে সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করছে কোম্পানিটি। খেলা খবর, ক্রিকেট। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক মন্দার মধ্যে নিজ দেশে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো দেশে আয়োজনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্র জানায় শ্রীলঙ্কায় 6 দলের এত বড় ইভেন্ট আয়োজন সম্ভব না। সংযুক্ত আরব আমিরাত বিকল্প ভেন্যু না হওয়ায় ভারত বা অন্য কোনো দেশেও টুর্নামেন্টটি হতে পারে। আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে টি-20 সংস্করণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে সুনামপুর আরও একবার।
দুই জেলা সহ 52 উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ব্যক্তি দলমতের ঊর্ধ্বে থেকে সবার কল্যাণে কাজ করার প্রত্যয়। জাতিস্বার্থে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে প্রয়োজনে অন্য বাহিনীর সঙ্গে সেনা মোতায়েনের ইঙ্গিত। সীমান্তে নিহতরা সবাই অপরাধী দাবি বিএসএফ প্রধানের। শান্তি ফেরাতে যৌথ টহল সহ নানা সিদ্ধান্ত। ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের আহ্বান বিজেপি। এবং রাজধানী গুলিস্তানে যাত্রী ছাউনি দখল করে হকারদের রমরমা বাণিজ্য। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। নজরদারিতে রাখবে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।